আমার মতোই মাসমার মধ্যে কার জান জনম দুখিনী মা আমার এই ভাইদের মাও তো গোপনে গোপনে অনেক লাত্তি খাইছে দাদির কাছেও বলে নাই শাশুড়ির কাছেও বলে নাই এমনকি আমার আব্বার কাছেও বলে নাই গো যুবক রে তুইও যখন বিবাহ শাদী করবি তখন বুঝবি তুইও যখন বাবা হবি তখন বুঝবি একটা মা একটা সন্তান জন্ম দিতে কত হাজার লাত্তি খায় রে মা আমার মা আর মাত্র পাঁচ মিনিট পরে বিদায় নিবে আমার আব্বারে তখনো দাঁড়ায় দাঁড়ায় বলে ইলিয়াজের আব্বা আমার ইলিয়াজরে আনছেন আমার আব্বা তখনো বলে ঠিক আছে তুই যখন অর্জুন না তো পাগল হয়েছে আর তিনটা পরীক্ষা হয়েছে শুনছি আর সেমাহি পরীক্ষা চলতেছে যা আমি কালকে নিয়ে আসব হে যুবক রে তখন আমার মা কি বলছে জানোস হার আনতে হবে না ইলিয়াস রে তুমি বইল হরে দেখার জন্য আমি মা পাগল হয়ে গেছিলাম এ মার পেটের মধ্যে লাথি দিছি মা এই লাথির কথা আমার বাপের কাছেও কয় নাই যেমন একটা প্যাডে আমার ঢুকাই দিছে আজরাইলের মতো খালি দিন ভরে লাইতে আর ভাই ফুটবল খেলায় কয় নাই এমন কি আমার নানির কাছেও আমার মা কয় নাই ঠিক না বেঠিক মা এই কষ্টের কথাগুলো গোপন রেখে রেখে নয়ডা সাতটা আটটা নয়ডা মাস চলছে বাপ কয় কি রে তুই জিম আজকে সোজাই চল তোর তো আরো দুইটা বাচ্চা হয়েছে তুই এরকম কাবু হয়ে গেছ কে মা গোপন করে কয় না যে তোমার এই ছেলে মেয়েটা আমার অনেক কষ্ট দিতেছে এই কথাটা কয় না মা শুধু বলে শরীরে ভাল লাগে না তুমি দোয়া করো আরে মা রে আরে দুঃখিনী মা সব কষ্টগুলো হজম করে গোপন করে মা বাথরুমে গেছে কারণ তোমার সাইজটা আমার সাইজটা একটু বড় হয়েছে আগের ভাই বোন গুলা দুই কেজি আড়াই কেজি হয়েছে তুমি আর আমি যখন জন্ম নিছি মার পেটের মধ্যে তুমি আর আমি সাড়ে তিন কেজি হয়ে গেছি মা সিজার ছাড়া তুমি আর আমি আসবো না হাসিস না যুবক এখন চোখের পানি ফেলা এক কাত আল্লাহ সেই কথাই কোরআনে বলে তোর পেটের মধ্যে তোর মায়ের পেটের মধ্যে তোর সাইজটা বড় হয়ে গেছে কারণ তোর মার খাওয়া দাওয়া একটু ভালো হয়েছে তুই তাড়াতাড়ি বইলে গেছিস পেটের মধ্যে এখন আর তুই তোর মার নরমাল ভাবে তুই ওই মায়ের স্থান দিয়ে আসবি না তোর মায়ের পেটটা কাটা লাগবে ডাক্তার চেক আপ করে দেখে তুমি আর আমি দুনিয়ায় সহজে আসবো না মার আনাম পেটটা কাইটা তোমার আমার আনতে হবে দেখবেন মা অপারেশন থিয়েটারে যাওয়ার আগে বাপ জিজ্ঞেস করে কিরে তুই এমন করতেছিস কে এত কান্দছিস কে আমি আসি তো এই হসপিটালের এখানে দাঁড়াই রয়েছি মা দুঃখিনী বলে দেখো রে আমার খুব ভয় লাগতাছে জীবনে তো ডাক্তারের কাছে আসি নাই আমারও আরো দুই তিনটা বাচ্চা হইছে কোন বেলায় ডাক্তারের সিজার লাগে নাই গো এইবার সিজার লাগতাছে মন কেন জানো বলে আমি বাঁচব না বাজান এই কথাটা আমি কেন বলছি জানেন এটা আমার মা দুঃখিনীর সামনে হয়েছিল আমাদের তিনটা ভাইকে জন্ম দিয়া আমার চতুর্থ ভাইটা জন্ম দিতে যায় আমার দুঃখিনী মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল গো মা আমার মা বলছিল ইলিয়াজের আব্বা আমার ইলিয়াস মাদ্রাসায় গেছে হরে একটু আমার দেখাইবানি তখন আমার মা প্রেগনেন্ট অবস্থায় বাবা আমার চার নাম্বার ভাইটা আমার মায়ের পেটে পেটে থাক অবস্থায় আমার মা আমারে বিদায় দিয়া বলছিল ইলিয়াস রে যাও গো বাবা যাও জীবনে হয়তো তোমার সাথে আর কোনোদিন দেখা হইব না
যদি আমি মা মরিয়া যাই ও তালবে আলিম বাজামরা আমি মায়ের ওয়াজটা কেন এত বেশি করে জানোস নি আমার আব্বা আমার বলছিলি আজ যে তোমার পরীক্ষা চলতেছিল তোমার মাকে আমি দেখাইতে পারি নাই গো বাজান কারণ তোমার মা তোমারে দেখার জন্য পাগল হয়ে গেছিল কারণ তোমার মা ভেবেছিল আর কোনোদিন আমি ইলিয়াজের মুখখানা দেখব না আমার মা যেদিন চলে যাবে ডেলিভারি হওয়ার সময় তখন আমার মা আব্বারে বলে আমি সব কষ্ট মেনে নিয়ে গেলাম আমার ইলিয়াজের মুখখানা দেখতে পারলাম না মা তুমি কোন জায়গায় কেমন আছো জানি না গো মা আল্লাহ তুমি আমার মা দুঃখিনীরে কবরে কষ্ট দিও আমার মতোই মাজমার মধ্যে কার যেন জন্ম দুঃখিনী মা আমার এই ভাইদের মাও তো গোপনে গোপনে অনেক লাত্তি খাইছে দাদির কাছেও বলে নাই চাষির কাছেও বলে নাই এমনকি আমার আব্বার কাছেও বলে নাই গো যুবক রে তুইও যখন বিবাহ শাদি করবি তখন বুঝবি তুইও যখন বাবা হবি তখন বুঝবি একটা মা একটা সন্তান জন্ম দিতে যে কত হাজার লাত্তি খায় রে মা আমার মা আর মাত্র 5 মিনিট পরে বিদায় নিবে আমার আব্বারে তখন দাঁড়াই দাঁড়াই বলে ইলিয়াজের আব্বা আমার ইলিয়াজরে আনছেন আমার আব্বা তখনও বলে ঠিক আছে তুই যখন ওর জন্য তো পাগল হয়েছ ওর 3টা পরীক্ষা হয়েছে শুনছি আর সেমাহি পরীক্ষা চলতেছে যা আমি কালকে নিয়ে আসবো হে যুবক রে তখন আমার মা কি বলছে জানোস হার আনতে হবে না ইলিয়াস রে তুমি বইল হরে দেখার জন্য আমি মা পাগল হয়ে গেছিলাম কিন্তু যাইবার আগে একটা কথা বলে দিয়া যাই ইলিয়াস রে আব্বা আমার ইলিয়াস রে তুমি কোনোদিন কষ্ট দিও না পরে মাদ্রাসায় পড়াবার জন্য যত যা কিছু দরকার দরকার হয় আমার বাবার সম্পদ বেইছে ওরে মানুষ কইরো ও যেন আমার কবরে পাশে দাঁড়াইয়া চিল্লাই চিল্লাই কান দে বাবা আমি যেই মসজিদে আজকে 4 লক্ষ টাকা রট কিনা দিলাম ওই মসজিদের সামনে আমার জনম দুঃখিনী মা ঘুমাই রয়েছে গো বাবা আমি আজকের দানটা করতে পেরে আমার জীবনে সবচাইতে বেশি তৃপ্তি লাগত আল্লাহ মাজমার মধ্যে আমার দাড়ি পাকা কোন বাজানের জানো মা নাই গো বাজান ভুলিয়ে গেছেন এই চরের মধ্যে আজ থেকে 50 বছর আগে 40 বছর আগে ঢাকার থেকে যখন আসতেন নৌকা লাগতো বাবা আরে বাবা যদি একটু আসতে দেরি হইত জনম দুঃখিনী মা আসার মাসে টর্চ লাইট লয়ে রাস্তায় দাঁড়ায় থাকত আমার আব্দুর রহমান আসতে দেরি হচ্ছে কেন ও কি ওর নৌকাটা ডুবে গেছে রে গো না ও কোনো বিপদে পড়িয়া গেছে বাবা মা রাতের খাবারটাও খায় নাই রে জাদু ভাই আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই মারে কোনোদিন কষ্ট দিস না ভাই মারে কোনোদিন কষ্ট দিস না বাবার অন্তরে কোনোদিন কষ্ট দিস না আমার নবীর জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই ও আমি তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই আমি যখন জাবালে কাবা যেটাকে বলা হয় আনজুম হোটেল বাবা
একশো প্রায় একশো দশতলা বিল্ডিংটা বাবা জবাল আমরের পাশেই বাবা কয়েকটা বিল্ডিং একসাথে হয়েছে দেখবেন এই পাহাড়ের কাছে আমার নবী প্রতিদিন বিকালবেলা বন্ধু বান্ধবের খেলা দেখতেন জীবনে কোনোদিন খেলাধুলা করতেন না আমার এতিম নবী যখন খেলা দেখতেন আজকে আমার নবীর স্বাস্থ্য ভাই হুজুরের বড় চাচার নাম হারিস মেজে চাচার নাম হাজল জুব্বুন জুবায়ের আবু তালেব হামজা আব্বাস আব্দুল্লাহ আল্লাহু আকবার জোরে বলতে পারো না চার নাম্বার চাচার নাম মুকাইদ বাবা এই মুকাইদের ছয়টা ছেলে ছিল আল্লাহর কুদরত বোঝা যায় না একটা ছেলে কালেমা পড়ে নাই বাবা আবু লেহেবের চারটা ছেলে ছিল উতবা ও তাইবা এর মধ্যে সবচেয়ে নবীরে বেশি কষ্ট দিছে এই উতবা ও তাইবার সাথে নবীর দুইটা মাইয়াও বিয়া দিছিল বাবা তখন আবুল জাস্তু ভাইয়ের কাছে মেয়ে বিয়া দিছে আপনারা জানেন জয়নাব আর উম্মে কুলসুম জয়নাব আর উম্মে কুলসুমের বিয়া দিছিল উতবা ও তাইবার কাছে এদের কাছে সারাই নিয়ে আবার অন্য স্বামীর কাছে বিয়ে দিয়েছে আল্লাহ আকবার বলতে পারেন না এই স্বাস্থ্য ভাই নবী নবী কিছু কিছু স্বাস্থ্য ভাই ছিল হারেজের ছেলে মুকাইদের ছেলে জুব্বুনের ছেলে জুবাইরের ছেলে এরকম চারজন স্বাস্থ্য ভাই আমার নবীর থেকে বড় ছিল তারা বয়সে কারণ আমার নবীর বাবা ছিল আট নাম্বার আরো তো আটটা চাচা অনেক বড় বড় তাদের ছেলে মেয়ে হয়েছে বিয়া হয়েছে ও বাবা এই ঘরে স্বাস্থ্য ভাইয়ের সাথে গলায় হাত দিয়ে আমার নবী জাবালে কাবার ওখানে খেলা করতে যাইতেন তো হুজুরের চাচার স্বাস্থ্য ভাই যেগুলা জুব্বুনের ছেলেরা বলতো এ মুহাম্মদ এই দেখ আমার আব্বা আইছে আমারে লয়ে যাইতেছে আমার নবী তখন বয়ে বয়ে কাঁদত আল্লাহ আকবার বলতেন না আর নবী বলতো ঠিক আছে আমি শুনছি আমার মার মুখে আমার আব্বা বলে সফরে গেছে একদিন একদিন আইব হঠাৎ করে আজকে একটা কথা কই বলে ফেলাইছে জুব্বুনের ছেলে মোহাম্মদ তোর মায় তোরে মিথ্যা বুদ্ধি দেয় নাউজুবিল্লাহ বলেন না এই জন্যই তো আমার নবীর কাছে আল্লাহকে বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নবী আমার নবীর সামনে এমন কোন কথা বলবি না জোরে যেন আমার নবী কষ্ট পায় দেখবেন এই আয়াতটা এখনো পর্যন্ত রসুলের রওজার উপরে লেখা যেখানে আপনি সালাম দেন আল্লাহু আকবার জোরে বলতে পারেন না ওইখানে যাইয়া হাজিকে বারবার বলে এ হাজি সাল্লিম সাল্লিম লা তুকাল্লিম এ সালাম দিবি কোন জোরে কথা বলবি না লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী দেখ ওই দেখ তোর নবীর এখানে জোরে কথা বলা যাবে না জোরে সালাম দেয়া যাবে না মনে মনে সালাম দে পুলিশটা কিন্তু বলে কেন তোর নবী জিন্দা বইয়ে রইছে রওজার মধ্যে প্রত্যেকটা উম্মতের সালামের জবাব তোর নবী দিতেছে আমার যেই নবী বইয়ে উম্মতের সালাম দেয় ওই নবীর গালি দিল আর জায়গায় মাইরে ফেলে দেবে রাজি আছো না নাই কে কে রাজি আছো আল্লাহকে দু হাত জোরে হে দাও আল্লাহ কবুল করেন জোরে করে আমিন নবীর কষ্ট লেগে গেছে ছয় বছরের নবীর আমার কষ্ট লেগে গেছে কি বলছে তোর মা তোর লোকের মিথ্যা কথা কয়েছে তোর বাপ বাইসে নাই তোর বাপ মরে গেছে আব্বুর কাছে শুনছি তোর বাপ ব্যবসায় যায় নাই ছয় বছর কেউ বাপ বিদেশ থাকে নি বেড়া আমার নবী গালে হাত দিয়ে আব্বা আব্বা কয়ে কান্দতেছে সন্দেহ হয়ে যায় সবাই ঘুরে ফিরে আইছে স্বাস্থ্য ভাইরা আইছে মামাতো ভাইরা আইছে আমার নবীর ফুফাতো ভাই ছয়জন ফুফু সব ফুফাতো ভাইরা চলে আসছে আমার নবী আহে নাই জাবালে কাবার দক্ষিণ পাশে বইয়া কারণ জাবালে জাবালে মারোয়া যেটা এই সোজাই দেখবেন উমরা গেট উমরা গেটের ওই পাশে সেই জিন্দা মেয়েদেরকে দাফন করা হইতো এখানে বই আমার নবী বই এবং অবিসুরতে কান্তাছে সারা দুনিয়া আমার নবীরে যদি কেউ কষ্ট দিত আমার আল্লাহর কলিজায় লেগে যেত হুজুরের চাচা আবু আবু তালেব রাস্তায় নেমে গেছে কইরে ভাতিজা এ হুজুরের দাদা রাস্তায় নামছে হুজুরের সব চাচারা নেমে গেছে মুহাম্মদ কই বারবার মুকাইদের ছেলেদের বলতে এ তোকে লগে না খেলতে গেল মুহাম্মদ তো দেখছিলাম মনে কানতে হামজায় দেন দেহি না বজন দে আপনাদের জানা সুলামা ইকরামাল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে মুতালা করে দেখবেন আল্লাহর কুতুব লেখেন হুজুরের চাচা আবু তালেব যায় দেখে পাহাড়ের ডালুতে বয়ার নবী কান্দে আর বলে আব্বা তুমি যদি দুনিয়ার কোন জায়গায় বেঁচে থাকো গো আব্বা একটা বার কি মুহাম্মদ রে আসিয়া দেখে যাইতে পারো আল্লাহ তোমার পাগল গুলি যারা এই নতুন শহর বসিয়া খাড়া কান্দি বসিয়া
এই যুব সমাজের মাহফিলে বসে যারা এখন আমার নবীর কথা মনে করে কাঁদে এদের বাবা মারে তুমি maaf না করে পারবা না জানি গো মানি তুমি না বলছো আমার নবীর প্রেমে পড়ে যারা কাঁদে কোলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم তোমার নবীর কান্নার কথা শুনে যারা কান্দে এদেরকে তুমি maaf করে দিও বাজার আমি দেখব এখন নবীর আশেক কয়জন আছে আশেক খালি জিলাফির সময় মিলাদের সময় আর দেখবেন মিলাদুন নবী পালন করার সময় নবীর বিরুদ্ধে যখন কথা কয় রাস্তায় নেমে একটা বেসকি দিবে এ গরম সুন্নি আর মিঠা সুন্নি একটারও পাওয়া যায় না আমার নবী জায়দ এক আবু তালেব কান্তাছে ভাতিজা কি লেগে কান্দেন বাবা চাচা এটা সত্য কথা কর আমার আব্বা কি নাই তোর মার কাছে জিগা আমি না পিছনে দাঁড়াই দাঁড়াই কান্দে মা তুমি এতদিন আমার বুঝ দিয়েছো তোমার আব্বা আছে আসবো তোমার আব্বা ব্যবসায় গেছে ও মা বলো তো ব্যবসা তো দুই প্রকার একটা হলো আখিরাতের ব্যবসা আর একটা হলো দুনিয়ার ব্যবসা আমার আব্বা কোন ব্যবসায় গেছে আমি না বলি বাবা ও আমি আখিরাতের ব্যবসার কথা বলছি তোমার বাবা আখিরাতের ব্যবসায় গেছে বাবা আমি মিথ্যা কথা বলি নাই তুমি এতদিন কেন গোপন রাখলা আমি তো কত আশা করেছিলাম আমি একদিন আব্বার কোলে উঠব মা যদি আমার আব্বা আখিরাতের ব্যবসায় যায় কোন দেশে পড়ে আছে মা একটু নেতি নিয়ে যাবা তোমার দাদুর কাছে জিজ্ঞেস করো দাদু ভাই আমার আব্বার কবরটা একটু দেখতে চাই আবু তালেব কান্দে আর কয় কলিজার টুকরা মুহাম্মদ রে নানার দেশে দেখতে যাবা বাবার কবর যেই কয়দিন যাইতে আর আসতে সময় লাগবে এতটুকু সময় আমি তোমারে চোখের আড়াল করতে চাই না দাদু ভাই কিন্তু তুমি দাবি করছো যাও মাত্র এক সপ্তাহের মধ্যে রিটার্ন চলে আইছো উম্মে আইমান দাসির দিলাম মার সাথে যাও বাজান আপনাদের জানা আছে ভালো করে বুঝবেন গো বাবা আমার ইতিম নবী মার সাথে যখন বাবার কবর দেখতে যায় গো আমার আল্লাহ এই জন্যই তো বলছি ইতিমদের কষ্ট আপনি ছাড়া কেউ বুঝবে না নবী আমার নবী নবুয়ত প্রাপ্তির পরে আজরাইলকে জিজ্ঞেস করেছিল আজরাইল দুনিয়ায় সবচাইতে কোন মানুষটার জান কবজ করতে যে তুমি বেশি কষ্ট পাইছিলা হাজরাইল কয়েকজন মানুষের কথা বলছে বাবা তার ভিতর আমার নবীর মা একজন আমি দেখবো এখন কার মার কথা মনে পড়ে যাবে গো বলে আপনি আপনার মায়ের বুকের উপরে মাথাটা লাগাইয়া বারবার মার ঠোঁটের মধ্যে চুমা দিতেছিলেন আর বলতেছিলেন আমার কলিজার টুকরা মা বাবার কবর দেখতে আসছি তুমি কিন্তু আমারে রাইখে একা চলে যাও না গো মা আমি মক্কা একা যেতে পারবো না মা নবী যখন বারবার মার জন্য এই কথাটা বলতেছিলেন আমি আজরাইল দাঁড়ায় দাঁড়ায় সহ্য করতে পারি নাই গো আমি আল্লাহর কাছে বারবার বলছিলাম মালিক রে তোমার মুহাম্মদ রে বলে এত দামি করে বানাইছো এই ছয় বছর তিন মাস দশ দিন বাচ্চাটার সামনে কেমনে তার মাটারে লয়ে আসবো তুমি এখনো বলো হুকুমটা পরিবর্তন করে দাও মুহাম্মাদের মা অন্তত আরো ছয়টা বছর বাঁচুক মুহাম্মাদ একটু বড় হোক আমার আল্লাহ বলে তুই জানোস না বাবা জাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার আমি আমার নবীকে ইতিমদের সম্রাট বানাবো ইতিমদের দুঃখ নবী ছাড়া কেউ বুঝবে নাই মক্কায় এই জন্য তার মাকেও আমি নিয়ে আসবো বাজান এখন একটু নবীর প্রেমে দেখো তো এক ফোঁটা পানি আসে কিনা যুবক বাইরে কে বলেছে আল্লাহ তোমারে মাফ করবে না তোমার জীবনের গুণ এখনই মাফ হয়ে যাবে রাত যখন বাবাই সাড়ে এগারোটার সময় হয়ে গেল আমিনার সাথে কথোপকথন হচ্ছে ইন দি মিন টাইমে মা আমিনা বলে ফেললেন মুহাম্মদ রে বাবা তুমি আমার কাছ থেকে একটু আড়ালে চলিয়ে যাও কেন মা কেন 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 বাবা তোমার কারণে এমন একজন লোক আমার সামনে দাঁড়ায় আছে
যে আমার জান হাত দিতে পারছে না গো বাবা আবার তুমি এই কথা শুনে আমার গালের মধ্যে জিহ্বাটা প্রবেশ করে দিছে মা আমি জানি আমার শরীর অংশ তোমার সাথে লেগে থাকলে আজরাইল কেন পৃথিবীর কেউ তোমার গায়ে হাত দিবে না একবার মার পার কাছে যায় আর একবার মুখের কাছে যায় বাবা আল্লাহর অর্ডার আসছে তাড়াতাড়ি করে আমি না সময় শেষ জিব্রাইল যখন আমার নবীর মায়ের কপালে হাত দিবে জানটা কোন উড়িয়ে যাবে পরাণ পাখি মা তখন আমার নবীর এই হাত দুটা মায়ের পার কাছে মালিশ করতেছিলেন হঠাৎ করে দেখে মার কথা বলে না মার বুকের মধ্যে পড়ে দিয়ে বলছিল মা গো মা কেমনে ছেড়ে গেল মা গো কেমনে ছেড়ে বেবে দেখলাম তোমার মিন কার কাছে থাকবে বইলাও গেলাম তখন আমার নবীরে বলতেন আমিন আলামিন তোমার মিন কার কাছে থাকবে বইলাও গেলাম বজন আমি দেখতেছি আপনাদের চোখে পানি হুম্মে আইমান দাসে পিছনে দাঁড়াইছিল নবীর টান দিয়ে বুকি নিয়ে কয় মুহাম্মদ রে বাবা আপনার মা ইন্তেকালের আগে আপনারে আমার কাছে রাইখে গেছে ও বাবা বজন আপনাদের জানা আছে এখন আমি দেখব নবীর ইশকে কার চোখে এক ফোঁটা পানি আসে আমি ইলিয়াসুর রহমান জিহাদিও 12 বছর বয়সে মা হারাইছি মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার আলেম ভাইরা আমার মা কি এমন একটা কাবুল বড়াইয়া যেই মসজিদে দান করলাম বাবা আল্লাহর হুকুমে ওই মসজিদের সামনে আমার মায়ের কবরের পাশে তারা রাইখে দিয়েছে আমি শুধু আমার মায়ের এই কাফনের কাপড়টা একটু সরাইয়া আমার আব্বা আমারে দেখাইছিলেন গো বাবা একটা শিক্ষার দিয়ে আমি ইলিয়াসুর রহমান জিহাদি একদিন বেহুশ ছিলাম বাবা আমি সেই ইতিহাস কোনোদিন ভুলতে পারি না রে ও তালবে আলিম বাবাজিরা আমার মতো তোমাদের যাদের মা নাই ও তোমরাও মসজিদের কোনায় বয়া বয়া কান্দ আমি যখন গৌহাটডাঙ্গা মাদ্রাসায় চলে গেলাম সব ছাত্র ভাইরা বাড়িতে যাইতো আমি ইলিয়াস আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাইয়া কামতাম গো বাবা সব ছাত্র ভাইরা বাসায় চলে গেল আমার কেমনে যাব গো মা আমি বাড়ি যাইয়া তো তোমার মা বলে ডাক দিতে পারবো না আহারে আমার কত পরবাসী ভাইরা এখানে বয়া বয়া মার কথা মনে করে কান্দে গতকালকে যেখানে মাহফিল করছি বাজার একটা পরবাসী সৌদি আরব রিয়াদ থাকে বাবা আরেকজন জেদ্দায় থাকে আমার সাথে মুতে কথা কয়ার বলে হুজুর আমি আমার আব্বারে বলছি জিহাদি সাহেবকে আপনি আপ্যায়ন করবেন হুজুর আপনি পরবাসীদের কিনে অনেক কথা বলেন দোয়া করেন আমি আমার পরবাসী ভাইদেরকে বলবো ও নতুন সরের ভাইরা ওই পূর্বের জীবনে যারা মা হারাইছো বাবা হারাইছো তাদের জীবনটা নিয়ে আমি কথা বলতে চাই গো আহারে ভাইজান উমরায় যখন ছিলাম এই দুই সপ্তাহ আগে একটা ছেলে আমারে বলে হুজুর আমার মায়ের কানের তা বেইছে সৌদি আরব আসছি ওই কানের তা ফিরাই দেওয়ার আগে আমার মা আমার এতিম বানাইয়া কবরে চলে গেছে আল্লাহ যারা বয়ে বয়ে কান্দতেছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ এদের সন্তানগুলোকে তুমি ওলি বানায় দাও আল্লাহ এদের সন্তানগুলোকে তুমি হক্কানে আলেম বানায় দাও বাজান সন্তানদের জন্য বেশি বেশি কাঁদবেন নামাজ পড়ে পড়ে কাঁদবেন আমি দেখতেছি আপনার সন্তান নেশাকর হয়ে গেছে ওমা মহিলা প্যান্ডেলে বসে কাঁদবেন আপনার স্বামী নেশাকর হয়ে গেছে নামাজি হয় নাই এখন আপনি নিজেই ওয়াজের মাঝে
বসে মা কাঁদবেন 100% আপনার সন্তান আপনার স্বামী ভালো হয়ে যাবে গো মা 10 জনে যেখানে এক জায়গায় বসে কান্দে আমার আল্লাহ একজন একজনের কান্নার পরে মেসেজ করে সবাইরে maaf করে দেয় আল্লাহু আকবার জোরে বলো তো ভাইজান এবার আমি দেখব কার চোখে পানি আমার নবীর মাকেও যখন কাফন পরায় তখন তার জানাজার হুকুম ছিল না হুজুরের তিনজন সন্তান বিবি সহ জানাজা সারা রাখছে খাদিজা ইব্রাহিম না তাহে কাসেম আর জায়নাব এই তিনটে ছেলে মেয়ে খাদিজা সহ নবীর এই চারজনকে জানাজা সারা জান্নাতুল বাকি কবর জান্নাতুল মুআল্লা কবরস্থানে শোয়াইছে আল্লাহু আকবার বলেন তো হে তাকান এইদিকে আমার নবীর মাকেও কাফন করানো হলো আমি দেখব আশিকের রাসূল এখানে কয়জন আছে আমি ইলিয়াস রহমান জিহাদির একটা গুনাহগার বান্দি আমার মায়ের জন্য যদি আমার এমন লাগে আমার নবীর কেমন লেগেছিল হুজুরের শাস্ত চাচা হুজুরের আপন কোনো চাচা নাই মামা নাই হুজুরের মামারা যখন তার মায়ের কবরে শোয়াইতে নিয়ে যায় আমার নবী মায়ের কবরের ভিতর লাভ দিয়ে নামছে 6 বছরের নবী আমার কেউ নবীরে বাধা দিয়ে ধরে রাখতে পারে নাই মায়ের কবরের মধ্যে নাই মামা আল্লাহ আস্তরে জোর করে ধরিয়া নবী একটা শিক্ষা দিছে ভাগো ওমা আমি যদি জানতাম গো মা তুমি আমার সাইরাই ভাবে চলিয়া যাইবা আমি তোমার সাথে আমার বাবার কবর দেখতে আসতাম না তোমারে রাইখা আসতাম গো মা তুমি কি একবারও ভাবলা না তোমার মুহাম্মাদের মুখে কে খাবার তুলে দিব মা তোমার মুহাম্মাদের গোসলের টাইম হইলে কে গোসল করায় দিবে মা তোমার মুহাম্মাদকে গোসল করাইয়া জয়তুন তেল শরীরে মাইকা বলবে দুই গালে দুইটা সুমা দিয়া বলবে বাবা আপনি বসেন আমি খাবার লইয়া আসি বজনজারে দুনিয়াত সর্বশ্রেষ্ঠ মহামানব বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সষ্টার সৃষ্টি জীবের মধ্যে যারে এত দামি করে বানাইল এই মানুষটা যদি মায়ের জন্য এত পাগল হয় আমাদের মা বাবা এখনো বেঁচে আছে কেন তাদের জন্য আমরা পাগল হব না আল্লাহ যারা মা বাবার জন্য কাঁদছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন বাজান আমার দিকে একটা নজরে তাকায় থাকে আমি দেখব বাবার পাগল এখানে কয়জন আছে গো বাবা আমি কয়েকদিন আগে কুড়িগ্রাম গেছিলাম লালমনির হাটের একবারে বর্ডারে যেখানের ঘটনা দেইখা মিলিয়াসুর রহমান জিহাদি বন্ধ কাঁদছি ওখানে যাওয়ার পর একটা ছেলে বলে হুজুর যেই ঘটনা পিউটিভি বলছেন এটা আমার এলাকার ঘটনা মায়ের কাছে টাকা চাইছে মা নেশা করার টাকা দে মা বলে আমি তালিম করি রোজা নামাজ করি তোর নেশা করা টাকা দিব না দিবি না তোরে সবাই দিব নজবিল্লা বলবি না ভাই এ মার দিকে করামে যাতে তাকানো যায় জবাই তো দূরের কথা আহারে মা বাবার দিকে করা মেজাজেও তাকানো যায় না এমন একটা বস্তু মার বাবা যখন বলছে তোরে জবাই দিমু এই কথা শুনতে দেরি আছে মা কয় জবাই দিবি আমার বিশ্বাস হয় না পাটগ্রাম বর্ডার থেকে দুই ধারে ধারালো একটা সাকু কিনে লইছে বাস্তব ঘটনা সাকু কিনে নিয়ে আইসা আয়া দেহে মা শুয়ে রইছে প্রথম আইয়াই মার হাত পাও দুটো বাঁধছে বাইন্দা মার বুকের উপরে বইছে বইয়া সাকু ঘুরায় আর কয় এইটা দিয়ে তোর এখন জবাই দিব পুলিশ জিজ্ঞেস করে তোর মার গলার মধ্যে সাকুটা কেমনে ঢুকাইলি কত কয় স্যার আমি যখন দুপুরে টাকা চাইছিলাম মা আমার জিত চেতাই দিছে আমি আনোয়ার তখন আনোয়ার ছিলাম না আমি জানোয়ার হয়ে গেছিলাম কেমনে জানোয়ার হইলি আমি দেখলাম আমি যদি আমার মায়ের চোখ খোলা রাখি আমি জবাই দিতে পারবো না আমি মার চোখও বাঁধছি পুলিশ কয় চোখ বাঁধলি তোর মা তোরে কিচ্ছু কয় না কয় হাত পাও তো বাঁধা তারপরে কি করলি কো হাত যখন চোখটা বাঁধছি তখন আমার মা অনুরোধ করে বলতেছিল আর সিলে দিতেছিল তুই আমার বুকের উপর তো সর
শরীরে আমার চোখের বান্ধনটা অন্তত ছাইড়া দে, কেন তোরে মরার আগে একটু কোরআন পড়ে দেখে যাই। ঠিক আমার মাও আমার আব্বারে বলছিল, ইলিয়াসের আব্বা আমি মরার আগে আমি ইলিয়াসকে একটু কোরআন খুলে দেখে যাই। আমি মাদ্রাসার পরীক্ষার জন্য আমার মায়ের মৃত্যুর সময় আমি ছিলাম না, শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলবো, যুবক আমি জানি তোরা তোর মাকে জানের চাইতে বেশি ভালোবাসো। যে সন্তানগুলা মা বাবারে জানের চাইতে বেশি ভালোবাসে, ওদের জান কবজের সময় মৃত্যুর সময় কোনোদিন বেইমান হইয়া মরবে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলো, আরো জোরে, আরো জোরে। জীবন চলে গেল, মা বাবার দিকে করা মেজাজে তাকাবি না। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে তাকাইলে ডাইরেক্ট কবুল হদের সওয়াব হয়, তার ভিতরে মা আর বাবা। আল্লাহ আকবার বজরে বলতে পারলেন, আরো জোরে কোন, আরো জোরে কোন। তাহলে আমার সাথে ওয়াদা দে তো, যতদিন বাঁচবি কোনোদিন মা বাবার চেহারার দিকে তাকাইয়া করা মেজাজে তাকাবি না। কে কে রাজি আছে দেখ, আল্লাহকে হাত তুলে দেখো তো, যুবক দেখো তো, দেখো তো, লিল্লাহে তাকবীর। আর একটা কাজ করবা, নিজে দোয়া করার আগে মা বাবার জন্য আগে দোয়া করবা। এই যে নিজের দোয়া করার আগে কি বলেন, রব্বির হামহুমা কামা, ও রব আমারে মাফ করার আগে আমার মা বাবারে তুমি মাফ করে কবরের ভিতরে তোমার কোলে রাখো, যেমনি আমারে আমার মা বাবা কোলে ভিটে করে মানুষ করছে। এই দোয়া আল্লাহ নিজে শিখাই দিয়েছে। আল্লাহ আকবার জোরে বলতে পারেন না? তাহলে আমার সাথে বলেন তো, আমার সাথে বলেন। আমার নবীরে যখনই বেঈমানরা কষ্ট দিত, আপনি জানেন মাক্কী জিন্দেগী 13টা বছর, তখনই আমার নবী বলতেন, চাচা আপনারা আমারে মারেন, আপনারা জানেন এই মক্কায় আমার মাও নাই বাপও নাই। এই কথাটা বললে বেঈমানগুলো আর নবীরে মারতো না। আল্লাহ আকবার বললেন না? তা আমাদের সমাজে অনেক এতিম আছে না নাই? জীবন চলে গেল, কোন এতিমকে কষ্ট দিবেন না, এতিম সন্তানদেরকে কষ্ট দিবেন না। তোমাদের স্কুল কলেজে অনেক এতিম ছেলেরা তোমাদের ক্লাসে পড়ে, যদি শোনো ওর বাবাটা নাই, ওরে তুমি কাছে বসে আদর করবা, বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাবা। এই যে শীতের মৌসুম আসতেছে, আমাদের আপনারা বকেন, আমরা ওয়াশ করে টাকা নেই, আমাদের টাকাগুলো কই খরচ হয় একবার দেখো। আমার প্রত্যেকটা টাকা মসজিদ মাদ্রাসায় খরচ হয়, এই জিজ্ঞাসা করে বক্তাদের কাছে, সারা বাংলাদেশের বক্তারা জানে। আমি এই পর্যন্ত কেরানীগঞ্জে যে মসজিদটা করছি চড়াইলে 4 কোটি টাকা খরচ করছি, আমার এই রক্ত ঝরানো ঘাম ঝরানো পয়সা। শুধু একটা কথা বলতে চাই, কেন মসজিদটা করছি, আমার মায়ের ওসিয়াত ছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। মাদ্রাসাও বানাইছি, মসজিদও বানাইছি। ওই যে আমার গ্রামে আমার বাবার বাড়ি মসজিদ একটা, আমার নানার বাড়ি মসজিদ একটা, আজকে নানার বাড়ি মসজিদে 4 লাখ টাকা দিছি, আর বাবার বাড়ি মসজিদে 8 লাখ টাকা দিছি গত সপ্তাহে মুর্শিদপুর ওয়াজ করে গোপালগঞ্জ ওয়াজে যাইয়া। এই খালি ভাইবেন না, আলিম উলামা খালি আপনার কাছ থেকে নেয়, এরা খরচ করে না, আপনাকে থেকে 10 গুণ বেশি খরচ করে উলামা ইকরাম। কারণ জানি আলেমদের টাকা যেমনি খরচ যেমনি ইনকাম হয়, তার থেকে 10 গুণ বেশি ভাবে তারা দান করে। কারণ জানে যে পৃথিবী থেকে আমি আলেমও যেতে হবে, তুমি যে আলেম না তোমারও যেতে হবে। অতএব আপনাদের দুইটা পাও দূরে বলবো, যে মাহফিলের দ্বারা এই ওয়াজের মধ্যে বসে কাঁদতে পারছেন, এই মাহফিল গুলো ধরে রাখার দরকার আছে না নাই? আছে। যে যুবক গুলো ওয়াজের আয়োজন করছে, এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করবেন তো? একটা কথা বলে যাই, সদাসর্বদা একটা সত্য কথা বলে দিয়ে যাই, মোনাজাতের আগে আমি ইলিয়াস রহমান জিয়াদির সাথে মোনাজাত না করে কেউ যাবেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, দেখেন দেহের নামান হাত। ওয়াদাটা কারে দিছেন? আমি কিন্তু বলছি আল্লাহকে হাত তুলে দেখান তো, দেহাইছেন কারে? এখন যদি আপনি যান গাদ্দারি হবে কার সাথে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক সবে যদি তিনি হয়, আর তার সাথে বেইমানি করে আপনি ময়দান ফিরে যাবেন গা? রাস্তা দিয়ে গাড়ি চলে যাবেন গা ওনার সাথে ওয়াদা মিস করে? দেখবেন এমনি উল্টে আপনার গাড়ি ঘুরে ফিরে আপনার উপরে বসে। অতএব অল্প সময়ের ভিতর মোনাজাত করে দেবে, আলহামদুলিল্লাহ বলেন তো। 2011 সালে আমি আমার আব্বাকে সাথে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা আমার সাথে ছিল, আমার তো মা নাই, আব্বার কাছ থেকে একটা টাকাও মিনে নেই। আমার এই রক্ত ঝরানো ঘাম ঝরানো পয়সা দিয়া ইনকাম করে আমার আব্বার নিয়ে হজে গেছি। তখন 2 বাপ বেটার খরচ গেছিল প্রায় 10 লাখ টাকা। তো আমার আব্বাকে নিয়ে হস করার যেদিন চলে আসবো,
আরাফার মাঠ থেকে আসার তিন দিন পরে আমাদের বাংলাদেশে নিয়ে আসলো ফার্স্ট ফ্লাইটের তৃতীয় নম্বর ফ্লাইট তো আব্বার সাথে নিয়ে যখন চলে আসবো চিন্তা করলাম জান্নাত যখন সাথে আছে সুযোগের সদ্ব্যবহার করি আলহামদুলিল্লাহ বলেন আমার আব্বারে কাবা ঘরের দরজার কাছে খাড়া করাইলাম ওই স্বর্ণের 162 টিকে যে দরজার কাছে খাড়া করাইয়া মুলতাজামের ডান পাশে খাড়া করাইয়া আব্বারে মুলতাজামটা খুব শক্ত করে ধরাইলাম যেখানে দুনিয়া সব নবী দাঁড়ায় দোয়া করছে যারা যারা হজ করছে তো ওইখানে আমার আব্বারে কষ্ট করে খাড়া করে বললাম আব্বা এই জায়গাটা দেখেন তো ধরতে পারেন কিনা যেখানে পুলিশ খাড়ায় থাকে আব্বা খুব লম্বা মানুষ কাবার দরজাটাও ধরছে চৌকাটটা আর মুলতাজামের ওই জায়গাটাও ধরছে আমি বুক দিয়ে সাইপে ধরছি যত চাপ আমি খাই দিছি আমার আব্বারে বুকের মধ্যে রাখছি রাইখে আমি জানি যে আমার আব্বা তো আমার জান্নাত নবী বলেছে হুমায়া জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম তে কাবা ঘরের সাথে সাইপে ধরে রাইখা যেখানে আমার নবী মুলতাজামে কপাল ঠেকায় বলতেন আল্লাহ আমার মা ও নাই বাবা ও নাই তুমি আছো আমার তুমি কিন্তু আমার দোয়াটা শোনো আমার উম্মতরে মাফ করো ঠিক ওইখানে দাঁড়া আমি বলছি আল্লাহ আমার তো মা নাই আমার আব্বার কাছে একটা জিনিস চাই আব্বারে কইলাম আব্বা দুইটা জিনিস আপনার কাছে চাই কি এক নম্বরে চাই আপনি আমার মায়েরে মাফ করে দেন কারণ আমি জানি আমার মারে যদি আমার আব্বা মাফ না করে আমি লিয়ে যতই দোয়া করবো কাজ হইব না পৃথিবীর কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোনো নামাজ রোজায় কাজ হবে না এ মহিলার গোষ্ঠী ভালো করে মাসলা বুঝলো কথায় কথায় স্বামীরে বেসকি দেও কথায় কথা কইয়া স্বামীরে বাদ দিয়ে আরেক বেড়ার লগে ভোর কি করো না মগির ঘরে মগি তুমি কি জানো স্বামীর একটা রাতের ইবাদতের দোয়া তোমার জিন্দেগি সব কিছু বাদ করে দিতে পারে কথা বলে না কেন স্বামী এমন একটা জিনিস আমি তো জানি এই মাসলা আমি পট করে আব্বারে কইলাম আব্বা আমার মারে আপনি মাফ করে দেন একটা শিক্ষার দিয়ে আমার জন্ম দুঃখ বাবা কইলেন আমার আব্বা এখানে বাইসে আছে জিজ্ঞেস করতে পারেন আল্লাহ আমি ইলিয়াজের মায়েরা মাফ করে দিছি আমি তখন সুযোগ পাইলাম আমার আব্বা জন মাফ করছে এখন আমার দোয়া কবুলিব আল্লাহ আমার আব্বা আমার মায়েরে মাফ করছে আমিও তোমার কাছে বলছি আমার মায়েরে মাফ করো আব্বা এবার আমার কিছু দেন আব্বা আমার বুকের মধ্যে সাইপে ধরে কয় তুমি কি চাও আমি বলি আপনি কোন আব্বা প্রথম ছোটই বলছে কি জানেন আমার ইলিয়াস যত মাহফিলে যাবে অন্তত দুই একটা যুবকের চোখ দিয়া হলো দর দর করে পানি ছেড়ে দিবে আল্লাহ এই যে আপনারা যে আমার কথা কানলেন এটা আমার ক্রেডিট না এটা আমার বাবার দোয়া আমার থেকে সুরালা বক্তা বাংলাদেশে অভাব নেই সুর দিয়ে আমার কবর দিতে পারে কিন্তু আমার মতো কান্দনি বক্তা নাই এ মুসলমানের পোলা ইউটিউবে যা শুনছেন বাস্তবতাই শুধু একটা কথা বলতে চাই এটা আমার ক্রেডিট না এটা আমার বাবার দোয়া আমার মায়ের দোয়া হে যুবক এই যে আমার কথায় যে তোরা চাতক পাখির মতো তাকায় আছো একটা যুবক ওঠোস না কেন এটা আমার বাবার দোয়া আমার অ্যাকাউন্টে ভরা কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার আব্বা বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখ দিয়ে তুমি দর দর করে পানি ফেলাবা যুবকদেরকে তুমি তার প্রতি ভালোবাসা তৈরি করে মা বাবার খেদমতগার করে দেবে এটা আমার আব্বা মনে থেকে কইতেছে আমি কিছু কই নাই তার আমার আব্বা এখনো বেঁচে আছে বাজনদের সেদিন থেকে 2011 সালের পরের থেকে আমি আর কোনোদিন হাসির ওয়াজ ঠিক মতো করি না এই যে আপনারা যে দেখছেন ইউটিউবে সবচেয়ে আমার একটা ওয়াজ ভাইরাল বিড়ি খাওয়ার ওয়াজ বিড়ি খাওয়ার স্টাইল দেখছো না জেমসের গান হইছো না এগুলো 2011 সালের ওয়াজ আমার আগের আগে যেদিন থেকে আমার আব্বাকে হস করে নিয়ে আসছি ওদিন থেকে আমার বাবার দোয়া কবুল হওয়ার পরের থেকে আমি কোনোদিন আর হাসির ওয়াজ করি নাই হে মুসলমানের পোলা দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমি আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করে যখন বললাম আব্বা আপনি দেন আব্বাই আমারে দিছে যার বাদৌলতে আপনারা ওয়াজে বয়ে কান্দেন পৃথিবীর কোন সন্তান যদি তার বাবারে বুকে নিয়ে কান্দে আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম ওই যুবক কোনোদিন পৃথিবীতে কারো কাছে পরাজিত হবে না পৃথিবীর কোনো মানুষ করে গুলি করলেও গুলি ওর বুকের মধ্যে ফুটবে না আর বাবা আবার ভর 2000 অ্যাকাউন্টে আছে ওর দুনিয়ার কেউ বাঁচায় রাখতে পারবে না ওর মরণ কুত্তা বিলের মতো রাস্তাঘাটের উপর পড়ে থাকবে কথা ঠিক না ঠিক যারা দেখবেন নেশাখোর অধিকাংশ এরা মা বাবার কুলাঙ্গার সন্তান এরা মা বাবার বর দোয়া অ্যাকাউন্টে ওর আসে বিদায় ও সমাজে দাম নাই আর কুত্তার দাম আছে সমাজে ওর দাম নাই খোঁজলে দেখেন মা বাবার বড় 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 বর দোয়া ওর অ্যাকাউন্টে আছে যুবক ভাই আমি যদি পারি আমার মায়ের সাথে দোয়া নিতে আমার আব্বারে বুকি নিয়ে মাফ চাইতে তুমি পারবা না পারবা
যদি আমি এমন বন্ধু বানাই যে যুবক গলে এখানে বইয়া রইছো 30 সেকেন্ডের লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি সব লজ্জা শরম বাদ দিয়া তুই কলেজের ছেলে তাতে কি হইছে হুজুর আমি জান্নাতটা চাই আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই আপনার সাথে বন্ধুত্ব করতে চাই যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাস যেই কাজটা আমি তোরে বন্ধু বানাবার লাগে করব 30 সেকেন্ডে দাঁড়া তো কোন কোন যুবক আছর তোর বাপ এই মাঠের মধ্যে আছে তোর বাপ বইয়া রইছে ওই বাপটাই মাঠের মধ্যে আছে এমন কোন যুবক আছে দাঁড়াও তো কার কার বাপ এই মাঠে আছে দাঁড়া দেখ সর্বপ্রথম ওই জান্নাতে কোরআনের পাখি দাঁড়াইছে আগে দেখ ছোট বাচ্চারা 7 বছরের বাচ্চা খড়াইছে দাঁড়া কার কার বাপ এই মাঠে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি যার যার বাপ মাঠে আছে দাঁড়াইতে বলছি মহিলা প্যান্ডেলে যার যার মা আছে দাঁড়াইতে বলছি যুবক আর কার বাবাই মাঠে নাই এ ওয়াজ কমিটি যুবক কপাল পড়া তোর বাপ এই মাঠে নাই ওয়াজ দিয়ে খালি হুদা মনে করছ জান্নাত কিনে লাইছি হুদা সালামি চাগিরা মগা কি আর বাপ নাই এখানে কারো বাপ এই মাঠে যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা খারাপ তো এ বাপগুলা খারাপ বাপগুলা খারাপ না অথবা আপনি জানতেছেন বাপ যে আমার ছেলে আছে ছেলে খারায় নাই ওই বাপটাও দাঁড়ান আপনি জানেন না বাবা যে আপনার ছেলেই মাঠে আছে ওই বাপগুলা দাঁড়ান তো আপনার ছেলের এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন আপনার ছেলেটার এখন আবু বকরের মতো বানাই দিবেন আপনার ছেলেটার ওমরের সাথে জান্নাতে একটা গাড়িতে উঠাই দিবেন আপনি দেখতেছেন না যে আপনার ছেলেই মাঠে আছে এ দেখতো যুবক তোর বাপ খারাইছিনি দাঁড়া দেখতো তোর বাপ খারাইছিনি দেখতো তোর বাপ দাঁড়াইছিনি খারা কান্দে নতুন স্বর দাঁড়া আমার দিকে তাকান এবার বাইজিদ বুস্তামি যদি এক গ্লাস পানি দিয়ে আমার কাছ থেকে জান্নাত অজীব করে নিতে পারে তুই দুই ফোঁটা চোখের পানি দিয়া বাইজিদ এক গ্লাস দিয়া এক গ্লাস ওর ভিতরে কত হাজার ফোঁটা পানি ছিল অত পানি লাগবে না তুই মাত্র দুই ফোঁটা পানি দিবি তুই এখন বাইজিদ বুস্তামির মতো তলি হয়ে যাবি 30টা সেকেন্ডে এ এ তোমরা দুজন যাইও না এখন আল্লাহ এরা দুজন লুঙ্গি উসা করে যায় গো বাড়ি ঘর তুমি ছিল মনে করছো সরের মতো আমি জায়গা আমার দেখবো না আরে আমার চোখ 14 বছরের পোলা সকাল বইছে যদিও সাইকেলটারে পিছনে নিয়ে বইছে এদের কলি বানাই দিও জোর কানে আমিন আর যদি প্রেমের খেলার মাঠ তুই এখন জায়গা হ্যাঁ বলা বানো জানে কোনোদিন হ্যাঁ কাছে মাফ না চাই কইছি পারলে জানে 30 সেকেন্ড টাইম দিলাম যুবক বাইজিদ বুস্তামির মতো এক গ্লাস পানি লাগবে না হাজার ফোঁটা পানি লাগবে না এক ফোঁটা পানি লাগবে আমি বলার সাথে একটা দৌড় দিবি দৌড় দিয়েছে বাপের বুকের মধ্যে পয়রা আমার মতো চাবি আব্বা আমার কিছু দেন আপনি যদি আজকে দিলে বলে হাজার হাজার মানুষের সামনে বলে আমি পেয়ে যাবো আর আপনি না দিলে বলে আমি কোনোদিন পাবো না কিন্তু যাদের বাপ নাই তারা কার কাছে চাইবেন তারা হন বইয়া বইয়া মনটারে রেডি করেন হুজুর আমার বাপ তো বাড়িতে আমার বাপ কবরে আমি আমার আব্বার কাছে এখান থেকে চাইলাম বাইতে যে মাফসামু আমি কসম করে বললাম তোমার দোয়া এখন কবুল হবে আমি বলার সাথে দৌড় মারবেন বাপরে বুকি নে খালি চিল্লাবি আর কানবি আমি বলার আগ পর্যন্ত বাপের বুকটা ছাড়বি না আমি বলছি বাইজিদ বুস্তামি আল্লাহ তোরে বানায় দিলে দিতে পারে দেও দৌড় দে যুবক দৌড় দে যুবক দৌড় দে যুবক দৌড় দে যুবক দৌড় দে দৌড় দে দৌড় দে বাপরে জোরাই ধর বুকের মতো জোরাই ধরে কানতে থাক যুবক তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে যুবক তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে তোর কান্নার আওয়াজ আল্লাহ তুমি তাকায় দেখো যুবকের কান্নার আওয়াজ আমার কানে আসতেছে আল্লাহ যুবক ছোট্ট ছোট্ট কোরআনের পাখি গুলো বাবারে বুকে নিয়ে কাল দেব আজকে 21 অক্টোবর তুমি তাকায় দেখো 21 অক্টোবর 2024 সালে রাত 12টা তোমার কাছে সাক্ষী রাইখা গেলাম এই কেরানীগঞ্জে খারা কান্দি আল্লাহ নতুন স্বরের যুবক কে যেন বাপের বুকে ভরে কান্দে যাদের বাপ আছে তারা মাপ চাইল যাদের নাই তারা কার কাছে মাপ চাইব আল্লাহ যারা কান্দে গোবালি মহিলা প্যান্ডেলে বলবো মা একটা দৌড় দিয়া মায়েরে বুকে নিয়ে কান দাও একটা দৌড় দিয়া শাশুড়ির বুকে নিয়ে কান দাও মা শাশুড়ি না থাকলে বড় বোন থাকলে কান দাও বড় বোনটার বুকে নিয়ে বলো বোন রে মা বাবা তো আজকে নাই আল্লাহ দেখো কারা কান দে
এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও আল্লাহ আল্লাহ চায় দেখো কেমনে কাঁদে আল্লাহ হয়তো আমার বাজানদের মনে মনে ভাবতেছে হুজুর আমার ছেলে আমারে বুকি নিয়ে কাঁদলো কিন্তু আমি যে বাপ নাই আমার আমি কারে বুকি নিয়ে কাঁদবো আল্লাহ যারা এই কথা মনে করে বয়ে বয়ে কান্দে দাঁড়াই দাঁড়াই কান্দে এদেরকে তুমি মাফ না করে পারবা না আমি জানি আল্লাহ মাহফিলে তুমি হেদায়েতের জরিয়া বানায় দাও এই 8 বছর ধরে মাহফিল হইতাছে আজকে 2024 সালের 21 অক্টোবরে মাহফিলটাকে এদের হেদায়েতের জরিয়া বানায় দিও এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দিও দেখো কেমনে কান্দে ছোট ছোট বাচ্চারা বাবার বুকে বইরা কান্দে এদেরকে ইমাম গাজালি বানায় দিও আল্লাহ যে যেখান থেকে কান্দতেছে তাদের চোখের পানিগুলো কবুল করো বহেন ভয় করেন এই মাহফিলগুলো প্রতি বছর দরকার আছে না নাই হ্যাঁ এই যে মুজাহিদি কান্দে ইমরান হোসেন মুজাহিদি বক্তা কিন্তু বক্তা